ধারাবাহিক ওপেন শট টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে স্বাগতম আমাদের ক্যানভাস চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি রফিকুল ইসলাম বিজয় এই ভিডিওতে আমরা দেখব ওপেন শট ভিডিও এডিটরে কিভাবে কোনো ভিডিওতে গ্লিচ ইফেক্ট তৈরি করতে হয় যেমনটি এই ভিডিও শুরুতে দেখেছেন আপনি চাইলে ওপেন শটের অন্য পর্বগুলো দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এই ধরনের চমৎকার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আসুন আজকের পর্বটি শুরু করা যাক প্রথমেই আমি টাইমলাইনে আমাদের একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওর উপরে আমি গ্লিচ ইফেক্ট অ্যাপ্লাই করব আমরা দেখে নিচ্ছি ভিডিওটির উপরে কোনো ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই করা হয়নি এই ভিডিওর যেখানে আমি গ্লিচ ইফেক্ট অ্যাপ্লাই করব ঠিক সেই জায়গায় আমি আমাদের প্লে হেডটি রাখব প্লে রেখে এবার আমি যাব ইফেক্ট ট্যাবে ইফেক্ট ট্যাব থেকে আমি যাব কালার শিফটে কালার শিফট ইফেক্টটিকে ড্রাগ করে এনে আমাদের ভিডিওর উপরে ড্রপ করে দিচ্ছি এখানে একটা সি আইকন যুক্ত হয়েছে সি আইকনের উপরে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমি যাব এখানে আলফা ওয়াই শিফট গ্রিন ওয়াই শিফট এবং নিচের দিকে আছে রেড এক্স শিফট রেড ওয়াই শিফট তো আমি প্রপার্টি সম্পর্কে একটু বলে নেই আমাদের কালা শিফটের জন্য প্রয়োজন হবে ব্লু গ্রিন এবং নিচের দিকে যে আমরা রেড দেখতে পাচ্ছি এই তিনটি রং এই তিনটি হচ্ছে আমাদের ভিডিওর মৌলিক তিনটি রং এই কালারগুলো শিফট করে আমরা আমাদের ভিডিওর উপরে গ্লিচ ইফেক্ট অ্যাপ্লাই করব আপনারা খেয়াল করেছেন এখানে মানে রেডের জন্য কিন্তু এখানে এক্স শিফট এবং ওয়াই শিফট দুইটি শিফট আছে আবার গ্রিনের জন্য কিন্তু দুইটি এবং ব্লুর জন্য কিন্তু দুইটি অর্থাৎ আমরা এই কালারগুলোকে এক্স শিফট এবং ওয়াই শিফট দুইভাবেই পরিবর্তন করতে পারি আপনারা খেয়াল করুন আমি এখানে গ্রিন এক্স শিপটা পরিবর্তন করে দেখাচ্ছি আমি যদি এই মানটি বাড়িয়ে দিই দেখুন আস্তে আস্তে কিন্তু রংটি ডান দিকে সরে যাচ্ছে সবুজ রঙটি সরে যাচ্ছে আবার যদি আমি বামে সরিয়ে নেই তাহলে দেখুন রংটি কিন্তু বাম দিকে সরে যাচ্ছে সবুজ রংটি বাম দিকে সরে যাচ্ছে ঠিক একইভাবে আমি যদি গ্রিন ওয়াই শিফটে ক্লিক করি এবং এটা যদি আমি আস্তে আস্তে সরিয়ে নেই ডান দিকে সরালে কিন্তু ছবিটি নিচের দিকে নামছে রংটি নিচের দিকে মুভ করছে এবং যদি আমি বাম দিকে সরাই তাহলে কিন্তু রংটি উপরের দিকে মুভ করছে অর্থাৎ আমরা এক্স শিফট এখানে ক্লিক করলে আমাদের রংটি ডানে বামে সরবে অর্থাৎ এক্স অক্ষ বরাবর কালারগুলো মুভ করবে আর আমরা যদি ওয়াই শিফটে যদি ক্লিক করে এখানে যদি আমরা ভ্যালু বাড়াই অথবা কমাই তাহলে আমাদের রঙগুলো উপরে নিচে উঠানামা করবে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উঠানামা করবে ঠিক একইভাবে রেড কালারের ক্ষেত্রেও তাই আমরা এইভাবে লাল রঙটিকে মুভ করতে পারবো এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর মূলত এই কৌশলটি প্রয়োগ করেই আমরা আমাদের গ্লিচ ইফেক্টটি দিব তো যাই হোক আমি আমাদের এই ইফেক্টটিকে রিমুভ করে দিচ্ছি আমি ইফেক্ট অ্যাপ থেকে নতুন করে কালার শিফট ইফেক্ট নিয়ে নিচ্ছি এখানে প্রপার্টিজে যাচ্ছি তো আমি এখন এখানে গ্লিচ ইফেক্ট দিব এজন্য প্রথমেই আমি চলে যাব আমাদের গ্রিন এক্স শিফটে এখানে এসে আমি ভ্যালুটিকে করে দিব জিরো পয়েন্ট জিরো টু দেখুন সবুজ রঙটি একটু ডান দিকে সরে গেছে এখন এখানে কিন্তু একটি কি ফ্রেম যুক্ত হয়েছে এখানে একটি সবুজ আমরা দাগ দেখতে পাচ্ছি আপনারা খেয়াল করলে দেখবেন যে ভিডিওটি যদি আমরা প্লে করি তাহলে একেবারে শুরু থেকে কিন্তু আস্তে আস্তে কালারটি কিন্তু শিফট হচ্ছে কিন্তু এত দীর্ঘ ট্রানজিশন আমরা চাই না এই জন্য আমি একটু বামে এসে এখানে গ্রিন এক্স শিফটের মান শূন্য করে দেব আমরা শুধু মাঝখানের এই অংশটুকুতে আমাদের ট্রানজিশন চাচ্ছি এরপর আমরা যত ডানে সরবো দেখতে পাবো যে পুরোটাই কিন্তু গ্রিন কালার কিন্তু শিফট হয়ে গেছে তা আমরা পুরোটা নিতে চাচ্ছি না আমরা এখানে এসে আমাদের মানটিকে আবারও জিরো করে দিব আমি জিরো করে দিলাম এবং তার একটু বামে এসে মানটিকে আবার আমি জিরো করে দিচ্ছি আমি প্লে করে দেখাচ্ছি এভাবে প্রয়োজন মতো আমি আমার ভিডিওর অন্যান্য অংশেও ইফেক্ট দিতে পারি তো আমরা গ্রিন কালারটি যেহেতু শিফট করেছি এবার আমি চাচ্ছি একটি অন্য একটি কালার এখান থেকে ব্লু অথবা রেড আমি রেড কালারটি শিফট করব এখানে আমাদের প্লেহেডটিকে রেখে আমি চলে যাচ্ছি প্রপার্টিজে এবং এখান থেকে আমি রেড কালারটি করে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো দেখুন কালারটি একটু সরে গেছে ঠিক একইভাবে একটু বামে এসে আমি এখানে ভ্যালুটিকে করে দিচ্ছি জিরো রেড এক্স শিপটের এরপর ডানে নিয়ে আসলাম আমাদের প্লেহেডারটিকে এবং এখানে রেড এক্স শিপটিকে আমি আবারও করে দিচ্ছি জিরো এবং তার বামে এর মানটিকে আমি করে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো টু আমি সম্পূর্ণ ট্রানজিকশনটি দেখাচ্ছি আপনি চাইলে এখান থেকে ব্লু কালারটিও শিফট করতে পারেন আপনার প্রয়োজন মতো আপনার যে রঙটি ভালো লাগে আপনি ব্লু গ্রিন বা রেড যে কোনো কালার শিফট করতে পারবেন লক্ষ্য করুন আমি প্রতিটি গ্লিচ ইফেক্টের জন্য চারটি করে কি ফ্রেম ইউজ করেছি প্রতিটি গ্লিচ ইফেক্টের প্রথমটি এবং শেষটি এই দুইটি কি ফ্রেমের মান হবে জিরো এবং মাঝখানের দুইটি কি ফ্রেমের ভ্যালু হবে জিরো আমি চলে যাচ্ছি প্রজেক্ট ফাইলে এবং এখান থেকে আমি একটি মিউজিক নিয়ে নিচ্ছি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে এবং এরপর আমি আমাদের ভিডিওটিকে সেভ করছি এর জন্য চলে যাচ্ছি আমি এক্সপোর্ট ভিডিওতে নাম দিয়েছি গ্লিচ এফেক্ট এবং এটা আমি এক্সপোর্ট ভিডিওতে সেভ করে নিচ্ছি ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে করে দেখাচ্ছি এভাবে আপনি যে কোনো ভিডিওতে গ্লিচ ইফেক্ট বা আট জিবি কালাশিফ দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ